আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে হাজির হয়ে গেলাম, সেই গল্পটির নাম শিশির বিন্দু। গল্পের লেখিকা নূর নাফিজা। আপনার আমার সবার পরিচিত ভালো একজন লেখিকা নূর নাফিজা। আশা করছি এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর পুরো গল্পটা দেখার পর কমেন্ট না করে যাবেন না, নতুন গল্প হিসাবে আপনাদের সবার কমেন্ট আশা করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, আরেকটি লাইক দিয়ে দিবেন। আর এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় ফারুক ডায়েরির সাথেই থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। বিন্দুর মা বলল, বিন্দু আজ ভার্সিটিতে যাওয়ার প্রয়োজন নেই, ছেলেপক্ষ আসবে। বিন্দু বলল, মা কি শুরু করেছো বলো তো, তিন চার দিন আগে না মাত্র দেখে গেল, সামনে পরীক্ষা আমার, ক্লাসে তো মিস করলে চলবে। বিন্দুর মা বলল, দু একদিনে কিচ্ছু হবে না, পরীক্ষা দেরি আছে আরো, ওনারা মনে হয় আজ আংটি পরিয়ে যাবে। বিন্দু বলল, এক দেখাতেই তোমাদের মনে লাড্ডু ফুটে উঠেছে। বিন্দুর মা বলল, কি? বিন্দু বলল, না কিছু না, অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবে এবার বিন্দু, পরীক্ষা শুরু হতে 15-20 দিনের মতো বাকি আছে। গত সপ্তাহে ছেলেপক্ষ এসে দেখে গিয়েছিল বিন্দুকে, পছন্দ হয়েছে তাদের, ছেলে ইতালি থাকে, কাজের পাশাপাশি পড়াশোনার শেষ ধাপ সেখানেই সম্পাদিত হয়েছে, বিয়ের পর আবার চলে যাবে, সেখানে সব কিছু গুছিয়ে আবার একেবারের জন্য দেশে চলে আসবে। তাই বিয়ের জন্য ছেলের বাবা তাড়াহুড়া করছেন, বিন্দুর বাবা মা গত পরশু দেখে এসছেন, তাদেরও পছন্দ হয়েছে, বাড়ি তাদের বাড়ি থেকে বেশি দূরে না, এলাকার এ প্রান্তে আর ও প্রান্ত, পূর্ব পরিচিত তাদের, আজ ওনারা আসবেন। তাই বিন্দুর মা মারিয়া মর্তুজা নিষেধ করলো ভার্সিটিতে যেতে, বিন্দু কথা মতো থেকে গেল বাড়িতে, মায়ের সাথে কাজে হাত লাগালো এবং সে তার ভাবি, তার দুই ভাই এক বোন। বড় ভাই বিভোর কোম্পানিতে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করেন এবং বিবাহিত, আর ছোট ভাই মুগ্ধ কিছুদিন পর এসএসসি পরীক্ষা দিবে। বাবা সাদিক মর্তুজার একটি মুদি দোকান আছে, আর মা মারিয়া মর্তুজা গৃহিণী। কাজকর্ম শেষ করে বিন্দুকে তৈরি করে দিল তার ভাবি ইতি। গোলাপি রঙের একটি লেহেঙ্গা পরিধান করেছে বিন্দু, কপালে ছোট সাইজের একটা টিকলি পরেছে, কানে দুল আর হাতে ব্রেসলেট। দুপুরে মেহমান এলে খাওয়া দাওয়ার পর বিন্দুকে নিয়ে যাওয়া হলো তাদের সামনে এবং বসানো হলো ছেলের পাশাপাশি। এই আইডিয়াটা ছিল ছেলের ছোট বোন শীতুলের। বিন্দুর খুব অস্বস্তি লাগছে এখানে বসে। এ রুমে আসার পর থেকে এক পলক তাকিয়েছিল শিশির নামক ছেলেটার দিকে, এক পলকে চোকাচুকি হয়ে গেছে আর খুব লজ্জা পেয়েছে বিন্দু, কেননা শিশিরের চাওয়ানি কেমন যেন মারাত্মক ছিল, ঠোঁটের উপর লেগেছিল স্পষ্ট ও মনোমুগ্ধকর এক ফালি হাসি। ইস, অন্যকে লজ্জা ফেলতে এইভাবে হাসে কেউ? এখন কিভাবে আসছে কে জানে, বিন্দুর আত্মা ধুকপুক করে যাচ্ছে। দৃষ্টি তার নিচের দিকে, শিশিরের মা আফসানা ফেরদৌসি বিন্দুর অন্য পাশে বসে থাকা শীতুলকে উঠিয়ে দিয়ে নিজে বসে পড়লেন। বিন্দুর সাথে টুকটাক কথা বলে তিনি নিজ হাতে একজোড়া বালা পরিয়ে দিলেন, অতঃপর শিশিরের কাছে আংটি দিলেন পরিয়ে দেওয়ার জন্য। অন্যদের কথা বিন্দু হাত বাড়িয়ে দিল ঠিক, কিন্তু তার প্রচণ্ড হাত কাঁপছে, মনে হচ্ছে যেন সে বস্ত্রহীন হয়ে মাঘের শীতে আক্রান্ত। তার কম্পন দেখে শিশির হাতটা স্পর্শ করল এবং সকলের দৃষ্টি অগোচরে একটু চেপে ধরল যাতে কম্পন থেমে যায়, যেটা শুধু বিন্দু উপলব্ধি করতে পারল। হাত চেপে ধরা বিন্দু এক পলক শিশিরের দিকে তাকিয়েছিল, আবার সাথে সাথে নিচের দিকে দৃষ্টি সরিয়ে নিল, কেন জানি মনে হচ্ছে লোকটা তাকে স্বাভাবিক থাকার জন্য ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সেও তো চাইছে স্বাভাবিক থাকতে, পারছে না তো। শিশির বিন্দুর হাতের রিং পরিয়ে দিল, অতঃপর বিন্দুকে দেয়া হলো। বিন্দু কাঁপা কাঁপা হাতে কোনো মতে আঙুলের অর্ধেক নিতেই বাকিটা শিশির নিজেই পরে নিল। এঙ্গেজমেন্ট সম্পন্ন হতেই রায়হান মোল্লা সাদিক মর্তুজার সাথে কথা বলে 2 সপ্তাহের বিয়ের দিন পাকা করতে চাইলেন, কিন্তু 2 সপ্তাহ পর তো বিন্দুর পরীক্ষা, তাই তিনি দিন পিছিয়ে দেওয়ার জন্য বললেন। কিন্তু
এদিকে শিশির চলে যাবে, তাই সময় এত পিছিয়ে দিতে পারবে না। আলাপ আলোচনা এক পর্যায়ে এক সপ্তাহ পরেই বিয়ের দিন ধার্য করা হলো। বাড়ি থেকে লোকজন যাওয়ার পর হাফসারে বাঁচল বিন্দু। খুব অস্বস্তি লাগছিল তার। সবচেয়ে বেশি অস্বস্তিকর ছিল এই শিশিরটা, কীভাবে তাকায়, কীভাবে হাসে, কীভাবে এত সুন্দর করে মিষ্টি ভাষায় নির্ভয়ে সকলের সাথে কথা বলে। উফ, আরেক ভাবি আছে লজ্জা দিয়ে যাওয়ার জন্য। কতক্ষণ এসে বকবক করে গেল, বিন্দু রে বেশ মানিয়েছে তোর সাথে, উফ কি হ্যান্ডসাম। দুজনে যখন একসাথে যখন বসছিলি না, বেস্ট কাপল মনে হয়েছে তোদের, যেন নববিবাহিতা ছিলি তোরা। তুই তো লজ্জায় লুতুপুতু, আর শিশির যেন তোর লজ্জা আড়াল করে রেখেছিল অন্যদের কাছে। আমি কিন্তু দেখেছি তখন তোর হাত চেপে ধরেছিল না, কাউকে বুঝতেই দেয়নি, বেশ ইন্টেলিজেন্ট। বিয়ে না হতেই আগলে রাখা শুরু করেছে তোকে। বিয়ের পর না জানি সর্বদা সবার দৃষ্টি থেকেই লুকিয়ে রাখে। আপ্রাণ চেষ্টা করে এদিকে রুম থেকে বের করতে পেরেছে বিন্দু। বক বক শুরু হলে যেন আর থামে না সহজে। দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বিন্দু নিজেকে দেখলো একবার। হাতের বালা জোড়ার দিকে হাত বুলিয়ে কোমল স্পর্শ করল এবং রিংটাতে মুচকে এসে ঠোঁটের ছোঁয়া দিল। গহনা পরনে রেখেই পোশাক পাল্টে মাগরিবের নামাজ আদায় করে নিল, অতঃপর বই নিয়ে পড়তে বসল। এখন সময় পাশে থাকা ফোনটা বেজে উঠল। বিন্দু হাতে নিয়ে দেখলো রিজু কল করেছে। বিন্দু রিসিভ করে বলল, ইতর বান্দর, আজ ভার্সিটিতে যাসনি কেন? পরীক্ষার কদিন বাকি আছে তা তোর জানা আছে? মাসে মাসে প্রাইভেটের বেতন কীভাবে দেয় আঙ্কেল আন্টি, সেই খেয়াল তোর আছে? রিজু বলল, ওই ওই বড় বড়ের মতো নিজের বাবা মাকে আঙ্কেল আন্টি বলা বন্ধ কর, নতুবা খুব শীঘ্রই আমি আঙ্কেল আন্টির কাছে নালিশপত্র পাঠিয়ে দিব। ভার্সিটি আসনি তুমি আর আমাকে উল্টো শাসাও। বিন্দু বলল, হুহ, ইটস মাই আউটস্ট্যান্ডিং প্ল্যান সুইটহার্ট, যা বলার আমি বলে ফেলছি, এখন রিপিট করতে আসিস না। রিজু বলল, তা আর করছি না, কারণ তো আমার জানাই আছে। বিন্দু বলল, কিসের কারণ? রিজু বলল, না মানে আমি তোর বাসায় আসতে চলেছি আগামী সপ্তাহে। বিন্দু বলল, কেন কেন? রিজু বলল, কেন আবার, এত খুকি হয়ে গেলি তুমি? তাহলে শোনো শোনো, বিয়ে গো বিয়ে, বিন্দু পাখিটার বিয়ে, তাও আবার শিশিরের সাথে। উফ, ভাবতে পারছি না আমি, নামের এত মিল হয়ে যায় কিভাবে, শিশুর বিন্দু, ওয়াও অ্যামাজিং। বিন্দু বলল, ওই এসব কে বললো তোকে? রিজু বলল, তুই না বললি কি, অন্য কোনোভাবে আমি জানতে পারবো না বুঝি? বিন্দু বলল, তেমন কোনো রাস্তা দেখছি না আমি, ক্লিয়ার বল। রিজু বলল, ভার্সিটিতে আসতে না দেখে বিকেলে কল করেছিলাম, তোকে পাইনি, ইতিভাবে ফোন রিসিভ করেছে। আর তখন ভাবিই বলল, তুমি নাকি তোমার মিস্টারের সাথে বসে আছো, আমার সাথে কথা বলার তো সময় তোমার হাতে নেই। বিন্দু বলল, রিজু এত বানিয়ে কথা বলতে পারিস কিভাবে? ভাবি নিশ্চয়ই এভাবে বলেনি, তুই খুঁটিয়ে খুঁটিয়ে ভাবির মুখ থেকে কথা বের করেছিস। ওদিকে রিজু অট্ট হাসিতে ফেটে পড়ল। তাই বিন্দু বলল, আমি পড়তে বসছি, তোর জন্য আমার গুরুতর ডিস্টার্ব হচ্ছে, স্যার কী করেছে আমাকে ইনবক্সে দিয়ে দে, আল্লাহ হাফেজ। বিন্দু সাথে সাথে কল কেটে দিল। রিজু আবার কল করল, বিন্দু রিসিভ করে বলল, আবার কি? রিজু বলল, ওরে ওরে বিন্দু পাখি, আপাতত পড়াশোনা একটু কম করো আর আমাকে কিছু ইনফরমেশন দাও, বাবির কাছে সব শুনতে পারিনি, তোর 6-7 বছরের কোন দেবরটা আছে, কোনো দেবরটা আছে নাকি, লাইন ধরার সুযোগ হবে? বিন্দু বলল, তোকে বিরিয়ানির পাতিলে ফেলে তারপর রান্না করব, ফোন রাখ। রিজু হাসতে হাসতে লাগলো আর বিন্দু এদিকে কল কেটে দিল। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই আবার ফোনটা বেজে উঠল। বিন্দু রিসিভ করে জোর গলায় বলল, রিজু জবাই করে ফেলবো তোকে, বারবার বলছি আমি পড়তে বসছি আর ডিস্টার্ব করবি না, চুপচাপ নোট সেন্ড কর ইনবক্সে। উপাস থেকে নরম কণ্ঠে ভেসে এলো, শিশির বলছি। বিন্দু বলল, কিসের শি? বিন্দু সাথে সাথেই ফোন কান থেকে নামিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। সে জিভে কামড় দিয়ে কপাল চাপড়ালো, উফ বিন্দু, তুই না দেখেই ফোন রিসিভ করেছিস কেন? তাছাড়া উনি ফোন নাম্বার পেলো কোথায়? তার ভাবনা চ্যাত ঘটিয়ে ওপাশ থেকে বলল, হ্যালো, কেউ কি শুনতে পারছে আমার কথা? বিন্দু ফোন কানে দিয়ে আমতা আমতা করে বলল, জি আসসালামু আলাইকুম।
শিশির বলল, ওয়ালাইকুম আসসালাম। খুন করার সাহস আছে তোমার মাঝে? থাকলে আজ থেকে দূর করে দাও। আমি কিন্তু জেলখানাকে ভীষণ ভয় পাই। তুমি কাউকে জবাই করলে তো কারাগারে আমাকেই বন্দী হতে হবে। বিন্দুর লজ্জা লাগছে খুব, নিজের ওপর রাগও হচ্ছে। ফোন নাম্বার না দেখেই বকবক শুরু করেছে। এখন কি ভাবছে উনি? বিন্দু জোরপূর্বক নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না আসলে তেমন কিছু না, ফ্রেন্ড বারবার কল করে দুষ্টুমি করছিল, তাই বলছিলাম, খেয়াল করিনি আপনার নাম্বার থেকে কল এসছে। শিশির বলল, আমার নাম্বার কি সেভ করো নাকি? বিন্দু বলল, না মানে ফ্রেন্ডের নাম্বার থেকে যে কল আসেনি সেটা খেয়াল করেনি। তাকে ইতস্তত করতে পেরে শিশির হেসে উঠল, আর এদিকে বিন্দু লজ্জায় লুতুপুতু। শিশির বলল, ও আচ্ছা, যাক ভয় থেকে বাঁচলাম। তাছাড়া ফ্রেন্ডদের এমন হুমকি দিলে নোট পাবে কী করে? বিন্দু বলল, হুমকি দিলেই কাজ দ্রুত আদায় হয়। শিশির বলল, তাই নাকি? আমাকে এইভাবেই কাজ করানোর প্ল্যান করছো, রাইট? বিন্দু কোনো উত্তর দিল না। কী উত্তর দিবে? লোকটা যেই দাসের কথা বলে যাচ্ছে যেন ইচ্ছে করে তাকে লজ্জা ফেলতে চাইছে। কোনো প্রতিউত্তর না পেয়ে শিশির বলল, যাক বেশি সময় নষ্ট করছি না তোমার, একটা কথা বলার জন্যই এ সময় কল করা। কথাটা হচ্ছে, জীবনের প্রথমবার শ্বশুরবাড়ি গেলাম, আর প্রথমবারই শ্বশুরবাড়ি থেকে চুরি করে এলাম, তাও আবার বউয়ের ফোন নাম্বার, একটু একটু প্রেম করার জন্য। আশা করি এমন চুরি হওয়াতে বউয়ের কোনো ক্ষতি হয়নি, আর যদি হয়েও থাকে বিয়ের পর পুষিয়ে দিব, রাগ করলে নাকি? বিন্দু লজ্জিত কণ্ঠে বলল, হুম। শিশির বলল, তুমি যে কতটা লক্ষ্মী আর লজ্জাবতী সেটা তোমাকে এক প্লক দেখাতেই বুঝে গেছি, সরি পড়ার সময় ডিস্টার্ব করার জন্য, আর সময় নষ্ট করছি না, আল্লাহ হাফেজ। বিন্দু বলল, আল্লাহ হাফেজ। কলটা কেটে বিন্দুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কথা বলার কি ভয়ঙ্কর স্টাইল, এভাবে কথা বলতে হয়? বর্ণে বর্ণে লজ্জায় ফেলে, ইস। তখন আমার বকবকানিতে কি না কি মনে করেছে, কে জানে সেটা। উফ বিন্দু, তুই তোর অভ্যাস পাল্টাবি কবে? আজ বন্ধুদের সাথে এমন বকবক করছিস, না জানি অন্যের উপরও এই প্রক্রিয়ার চালান শুরু করে দিস। তো ফ্রেন্ডস, আজকের গল্পের এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নতুন গল্প হিসাবে সবাই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।